নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে, WB Caeer-এ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তো বন্ধুরা, অগ্নিপথ বা অগ্নিবীর আর্মির র্যালি 2022 নোটিশ প্রকাশিত হয়েছে। অগ্নিপথ স্কিমে আওতায় আর্মি নিয়োগের জন্য আমাদের রাজ্যে আর্মি র্যালি 2022 অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে মোট 5টি জেলা থেকে জন্য আর্মি র্যালি তারিখ ও স্থান ঘোষণা করা হয়েছে। যারা যারা অনেকদিন ধরে আর্মি র্যালির জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুখবর। আজকে আমরা জানব 5 জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন, সেই সাথে আমরা জেনে নেব বন্ধুরা কোথায় কোথায় আর্মি র্যালি অনুষ্ঠিত হচ্ছে, বয়সসীমা কী লাগছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আর্মি র্যালি হবে, আপনার বিস্তারিত বলবো। তো বন্ধুরা, এই নিয়ে আগের ভিডিওতে আমরা আর্মির জন্য নোটিস ভিডিও বানিয়েছিলাম একটা, ওটা দেখেছেন হয়তো। আর্মি র্যালি বিস্তারিত আপনাদের ডিটেলসে বলবো। তো বন্ধুরা, এর তরফ যে বিজ্ঞপ্তি নোটিশটা পেয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন তারপর বিস্তারিত বলে। তো বন্ধুরা, এই সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এআরও ব্যারাকপুর অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি দেখে নিন বন্ধুরা। চলুন আপনাদের বিস্তারিত বলে দিই। তো বন্ধুরা, ব্যারাকপুর আর্মি র্যালি, 5 জেলার আপনার নামগুলো বলে দিই, ব্যারাকপুর আর্মি র্যালি, বহরমপুর আর্মি র্যালি, শিলিগুড়ি, কলকাতা, শিলিগুড়ি। এবার এই ব্যারাকপুরে কোন কোন জায়গায় হবে সেটা বলে দিই। উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বহরমপুরের মধ্যে রয়েছে বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তারপর শিলিগুড়িতে বলে দিই, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কালিম্পং জেলারা অংশগ্রহণ করতে পারবে। তারপর কলকাতার মধ্যে কোথায় কোথায় রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলা প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে। শিলিগুড়ি সিকিম আর্মি র্যালি, পূর্ব পশ্চিম সিকিম, উত্তর দক্ষিণ সিকিম জেলা প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যারাকপুর আর্মি র্যালি কোথায় কবে কত তারিখ হবে সেটা আপনাদের একটু বিস্তারিত বলে দিই। ব্যারাকপুর আর্মি র্যালি 18 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত হবে। বহরমপুর আর্মি র্যালি 16 নভেম্বর থেকে 28 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত। শিলিগুড়ি আর্মি র্যালি 28 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। কলকাতা আর্মি র্যালি 10ই ডিসেম্বর থেকে 19ই ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। শিলিগুড়ি সিকিম আর্মি র্যালি 1লা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। তো বিস্তারিত বন্ধুরা তারিখগুলো বলে দিলাম, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত হবে এই জেলায়। আপনারা যে যেখানে থাকেন সেই সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন কাছাকাছি। তো বন্ধুরা, যেখানে নিয়োগ করে পদের নামগুলো আপনাদের বলে দিই, আগেও বলেছি এখন আগে বলে দিই, অগ্নিবীর জেনারেল ডিউটি অল আর্মি, অগ্নিবীর টেকনিক্যাল অল আর্মি, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল অল আর্মি, অগ্নিবীর স্টেটম্যান 10% আপনারা আবেদন করতে পারবেন, অগ্নিবীর স্টেটম্যান 8% কিন্তু আবেদন করতে পারবেন। তন্দ্রের সময় আপনার যোগ্যতা আগেও বলে দিই পদ অনুযায়ী ডিটেলসগুলো। অগ্নিবীর জেনারেল ডিউটি 45% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে, সেই সাথে প্রতিটি বিষয়ে 33% নম্বর থাকতে হবে। অগ্নিবীর টেকনিক্যাল অল আর্মি, ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এবং ইংরাজি বিষয় নিয়ে 50
পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেই সাথে প্রতিটি বিষয়ে কমপক্ষে 40% বা নম্বর থাকতে হবে। অগ্নিবীর ক্লার্ক আর্টস কমার্স বিজ্ঞান যে কোনো বিষয়ে 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেই সাথে প্রতিটি বিষয়ে 50% নম্বর থাকতে হবে। অগ্নিবীর ট্রেসম্যান শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, তবে প্রতিটি বিষয়ে কমপক্ষে 33% করে নম্বর থাকতে হবে। অগ্নিবীর ট্রেডম্যান 8 পাস শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে, তবে প্রতিটি বিষয়ে 33% নম্বর থাকতে হবে। তরুণদের সঙ্গে আপনাদের বয়সসীমাগুলো বলে দিই। উপরোক্ত পদগুলির জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারী বয়স 17 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1/10/1999 থেকে 1/4/2022 তারিখের মধ্যে আবেদনকারী হতে হবে। জন্ম তোমাদের সে আপনার বেতনগুলো বলে দিই। প্রথম বছর 30,000 টাকা, দ্বিতীয় বছর 33,000 টাকা, তৃতীয় বছর 36,500 টাকা, চতুর্থ বছর 40,000 টাকা। তোমাদের স্যালারিগুলো থাকছে আপনারা আগে জেনেছেন, তাও বলে দিলাম একবার। এছাড়া সেবানিধি প্যাকেজগুলো বলে দিই। 4 বছর পর চাকরির শেষে সেবানিধি প্যাকেজ হিসাবে প্রত্যেক অগ্নিবীরদের 10,04,000 টাকা দেওয়া হবে সবার শেষে। তরুণদের সামনে আপনাদের ফিজিক্যালি ফিটনেস টেস্টটা বলে দিই। গ্রুপ এ আবেদনকারী প্রার্থীদের 1600 মিটার দৌড় 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, 60 মার্কস থাকছে এখানে, এবং 10টি পুশ আপ করলে আরও 40 মার্কস দেওয়া হবে। গ্রুপ বি আবেদনকারী প্রার্থীদের 1600 মিটার দৌড় 5 মিনিট 31 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে 48 মার্কস দেওয়া হবে, এবং 9টি পুশ আপ করলে 8টি পুশ আপ করলে 27, 7টি পুশ আপ করলে 21 ও 6টি পুশ আপ করলে 16 মার্কস দেওয়া হবে। পরবর্তী মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার জন্য নিয়োগ করা হবে। তরুণদের সঙ্গে আপনাদের নিয়োগের প্রক্রিয়া বলে দিই। কী কী ধাপে নিয়োগ করবে? শারীরিক মাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষার ওপর, মেডিকেল টেস্ট, কমন এন্ট্রান্স টেস্টের ওপর, CCE, এর উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। তখন ধরুন আবেদন করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের ডিটেলসে বলে দিই। সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিজিওনাল সার্টিফিকেট, স্কুল কাউন্টার সার্টিফিকেট, কাউন্টার সার্টিফিকেট, পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে নিয়ে আসতে হবে। আপনারা যেখানে থাকেন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত পড়ছে সেখান থেকে সার্টিফিকেটটা তুলে নেবেন। অবিবাহিত সার্টিফিকেট পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে নিয়ে আসতে হবে। রিজিওনাল সার্টিফিকেট, NCC সার্টিফিকেট যদি থাকে, স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে, দুগই পাসপোর্ট সাইজে কালার ছবি। তোমাদের এই ডকুমেন্টসগুলো এখানে দিতে হচ্ছে। তো বন্ধুরা এর সঙ্গে আবেদন প্রক্রিয়া বলে দিই। আবেদনকারী প্রার্থী প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের বেলায় রেজিস্ট্রেশন শুরু হয়েছে 5ই জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। অন্যান্য রিক্রুটমেন্ট অফিস বেলায় নাম রেজিস্ট্রেশন শুরু হলে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানা হবে, তো আপনাদের জানাবো যদি বেরোয়। ল্যালু শুরু হওয়ার এই সপ্তাহে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, ওই অ্যাডমিট কার্ড নিয়ে সরাসরি র্যালিতে অংশগ্রহণ করতে হবে। তখন আপনার গুরুত্বপূর্ণ তারিখটা বলে দিই। আবেদন শুরু 5/7/2022 তারিখ, আবেদন শেষ 3/8/2022 তারিখ। তখন আপনার বিস্তারিত বলে দিলাম যতটা পারলাম। আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে, ওখানে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন, বিস্তারিত পড়বেন ডিটেলসে, তারপরে আপনারা আবেদন করবেন। দেখুন বন্ধুরা,
তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন এখন নতুন নতুন জবের আপডেট পেতে পশ্চিমবঙ্গ থেকে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।